যেমন আমি আমি নবী করিম সাল্লামের 33তম ব্যক্তি। নবী করিম সাল্লাম সাথে আমার হাদিসের সনদের মিল কোথায়? 33তম জায়গায় এসে নবীর হাদিস সেই ব্যক্তিই বলতে পারবে যেই ব্যক্তি নবী করিম সাল্লামের হাদিস এটা বর্ণনা করার তাকে অনুমতি দেওয়া হবে। এই জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল। আমার প্রতিষ্ঠানে আমি কখনো প্রাইভেটে যদি কেউ টাইটেল পাস করে তাকে আমি কোনোদিন মহাদ্দেশ হিসাবে নিয়োগ দিই না, কারণ সে ওস্তাদ পাই নাই। কতক্ষণ সরাসরি কি পাইতে হবে? ওস্তাদ পাইতে হবে। ওস্তাদ না পাইলে তার হাদিস বর্ণনা করা যাবে না।